আসসালামু আলাইকুম। লন্ডনে ও লন্ডনের বাইরে যাতে জানতেন বই আঙ্গ অনুষ্ঠান স্থানের আনন্দ ব্যাকরে আইএন টিভির পক্ষে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আইএন টিভির বিশ্ব আয়োজন আঞ্চলিক ভাষা অনুষ্ঠান আঙ্গ বাড়ি নোয়াখালী। পুরো অনুষ্ঠানে আমরা আসলে আঙ্গ নোয়াখালীর বর্তমান অবস্থানে আমরা আলোচনা করুন। গেছে হপ্তাহ আঙ্গ আসলে কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আঙ্গ অনুষ্ঠানকে সরাসরি দেখাইতে পারি না, এই কারণে আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত। আর পুরো অনুষ্ঠানে আনন্দ লগে আসি আই ম্যানেজারদের সুফল আর লগে আঙ্গ দু অতিথি আছে। ব্যাকের আগে আই আনগরে আঙ্গ অতিথি গেলে পরিচয় করাই দিব। আঙ্গ আগে অতিথি আছে আঙ্গ লগে এনে সরাসরি আঙ্গ লগে আছে। এত নয় আঙ্গ হেনি সোনাগাজী থানার সর ভৈরব গ্রামের নুরুল্লাহুর ডাক্তার নুরুল্লাহ সাহেবের বাড়ির হোলা জনাব মাইনুদ্দিন ভাই, জনাব মোহাম্মদ মাইনুদ্দিন ভাই। মাইনুদ্দিন ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মাইনুদ্দিন ভাই ফেনীতে অবস্থিত মাদানা টাওয়ার অ্যান্ড হাউজিং কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা দেন। আর আঙ্গুলকে আসলে সরাসরি আজকে আঙ্গুলকে স্কাইপে আঙ্গুলকে যুক্ত এবং নোয়াখালীর তন আঙ্গ নোয়াখালী জেলা সাসিবের সভাপতি আঙ্গ মাইজি স্টেডিয়াম হাড়ার স্বামী ম্যানশনের ইঞ্জিনিয়ার আইব আলী খান সাহেবের হলা জনাব ফজল আলাই খান আনাম ভাই। আনাম ভাই আঙ্গুলকে আরাম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আনাম ভাই। আরাম ভাই আঙ্গুলকে যুক্ত হয়েছে আঙ্গ এসকাইভিতে হতেন। সহকারী অধ্যাপক বিভাগীয় সবাই সহকারী অধ্যাপক আবার বিভাগীয় প্রধান হতেন কিডনি বিভাগের বিভাগীয় প্রধান আঙ্গ নোয়াখালী আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজের। ধন্যবাদ জানাই আর আঙ্গ আইএন টিভির কারণে আসলে আঙ্গটা আঙ্গ এই অনুষ্ঠান কারণ নোয়াখালীর কথা আমরা সারা পৃথিবীর মানুষ আমরা জানাইতে পারি। নোয়াখালীর বর্তমান অবস্থা নিয়ে আমরা আলোচনা করতে পারবো, আমরা সুযোগ সুবিধা আঙ্গ সমস্যা কী আছে আঙ্গ নোয়াখালীর আমরা এটা আসলে ব্যাকলে জানাইতে পারি। আমরা এখানে আসলে ধন্যবাদ আমরা আইএন টিভির ধন্যবাদ জানাই আমরা টিএনটি কনসালটেন্সি লিমিটেডের মোহাম্মদ ইফতি আহমেদ ভাই আঙ্গের সার্বিক সহায়তা করছে আঙ্গ এই প্রোগ্রাম শুরু করার লাই। ইফতি আহমেদ ভাই আমরা আঙ্গ এই অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এর প্রিয় দর্শক মণ্ডলী আপনারা যারা আঙ্গ অনুষ্ঠান সানের আপনারা আঙ্গ টিভির স্ক্রিনের মধ্যে একটা নাম্বার আছে, নাম্বারে আপনারা কল করতে পারবেন। আঙ্গরে কল করে আঙ্গ অধিক অতিথি আছে আঙ্গ মাইনুদ্দিন ভাই আছে আঙ্গ লাইভে আছে আঙ্গ লগে আর আঙ্গ লগে লাইভে আরেকজন আছে আঙ্গ এনাম ভাই ডাক্তার এনাম ভাই আঙ্গ নোয়াখালী থেকে সরাসরি আঙ্গ এসকেবি আছেন হাতেন। আপনারা হাতেনও প্রশ্ন করতে পারেন। আমরা আসলে আজকে আর প্রোগ্রাম কারণ সারাইছি বিশেষ করে আঙ্গ নোয়াখালী বর্তমান যে করোনা অবস্থা, করোনা ভাইরাসের যে অবস্থাটা বর্তমান অবস্থাটা কী আর বর্তমান অবস্থা নোয়াখালী মানুষগুলো কেন্দ্রে রয়েছে বা কী সমস্যা রয়েছে আছে এগুলো নিয়ে আমরা আসলাঙ্গ এনাম ভাই আছে এনাম ভাই লগে আমরা একটু আলাপ আলাপ করবো। একটু এনাম ভাইয়ের আসলাঙ্গ লগে যুক্তি পেলে এনাম ভাইয়ের ধন্যবাদ জানাই। আর বর্তমানে আঙ্গ লগে আছে আঙ্গ মাইনুদ্দিন ভাই। মাইনুদ্দিন ভাই দিয়ে শুরু করি। আসলে মাইনুদ্দিন ভাই আমরা তো মোটামুটি বিদেশে মেলা দিন আসছিলেন, আসলে বিদেশের বাড়িতে অনেক মেলা দিন আপনার হয়ে উঠেছেন, এই 33 বছর মতো হয়ে গেছে আপনার। আপনি ফুট ইতালি আছিলেন, ইতালিতে আপনি এদেশে আইসেন। আসলে আপনার তো খোলা দুগা খোলাও আছে আমরা জানি। জি ভাই। মাইনুদ্দিন ভাইয়ের আসলে আর কেন হয়েছে মাইনুদ্দিন ভাইয়ের একে খোলা আছে আঙ্গ ইম্পেরিয়াল কলেজ তো নেতেন এয়ার স্পেস ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছে এতেন। হাতের নাম হয়েছে রিফাত রায়হান। হাতে বর্তমানে আঙ্গ এই ব্রিটিশ এয়ারওয়েজের এয়ারক্রাফট জুনিয়র এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার হিসেবে এতে যোগদান করছে। হাতে এটা আসলে আঙ্গ নোয়াখালীর গর্ব, এটা আঙ্গ নোয়াখালীর গর্ব। আমরা এটা মানে বুকুলে যেন কই মাঝে মাঝে আমরা যে নোয়াখালী খোলাই আঙ্গ নোয়াখালী কোনায় নেই আঙ্গ এই খোলা আসলে ব্রিটিশ এয়ারওয়েজে আছে। এটা তো মানে আসলে একটা ছোটোখাটো কোনো কথাবার্তা না। আসলে আমরা আজকে আসলে মাইনুদ্দিন ভাই আমরা ছোট্ট করে আমরা এই খোলাগার কুদুর কথা শুনো। আসলে খোলাগার কিনে আসলে এই জন্য আছে কার উৎসাহ হলে আসলে মাইনুদ্দিন ভাই এই খোলা গিয়ে এনেছে। আর বেকার আগে আসলে রিফাত রায়হানটা আমি ধন্যবাদ জানাই। রিফাত রায়হান তোমার আসলে আমরা আঙ্গ এই আঙ্গবাড়ি নোয়াখালীর পক্ষে আমরা খুব ধন্যবাদ জানাইতেছি তোমার এই কনগ্রেচুলেশন জানাইতেছি তোমার এই রেজাল্টের কারণে এবং তোমার এই জবের কারণে। ছোট্ট করি আমি আপনি একটু খোলাগার সম্বন্ধে কিছু কিছু। আসসালামু আলাইকুম। আর তরফ আপনারা যারা আইএন টিভি দেখেন লন্ডন, ইউরোপ, বাংলাদেশ আরও দূর দূরান্তে জিয়ানে আছেন আপনারা, জিয়ান তুন দেখেন আয় আপনার সবাই রে আঙ্গবাড়ি নোয়াখালী অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাইয়ের। আমরা নোয়াখালিয়া হোলা জীবন আর জীবিকার তাগিদে বুঝছেন তো দেশে তো চলিয়ে আইছি 1990 সালে।
দীর্ঘ প্রায় 21 বছর ইটালি যুদ্ধ করছি জীবনের জন্য। আঙ্গো বাপ মাল্লায় আঙ্গো পরিবারের লাই আমরা ফাড়া প্রতিবেশীর লাই আলহামদুলিল্লাহ আমনের গো দোয়ায় আমরা দীর্ঘ 21 বছর পরে এবারে চিন্তা শুরু করছি আঙ্গো হোলা আইনের লাই। এই হোলা আইনেরে কেন্নে মানুষ করুম এই হোলা আইনের লাই। এবারে ইটালি তুন চলিয়ে আইছি এই সুদূর লন্ডনে আলহামদুলিল্লাহ আপনাকে দোয়াই লন্ডনে আই হোলা আইনের লাই আল্লাহর কাছে যে দোয়া করছি আল্লাহ কবুল করছে। আর হোলা সুফল ভাই বলছে তো আপনারা শুনছেন আর হোলা আল্লাহর রহমতে হাতে ওই যে আঙ্গো দেশে যে বিমান দেয় না আমরা আকাশে দিই ওই যে ওই বিমানের ইঞ্জিনিয়ার আর কি বিমান এখানে বানায় মারিদুন ভাই আঙ্গো লোকে কলার আছে কলার আগে অলগে কান লই যে কলার আসসালামু আলাইকুম কলার আসসালামু আলাইকুম হ্যালো কলার আসসালামু আলাইকুম আপনারা টিভি আপনারা টিভি সাউন্ড কেন কমাই দেন কমাই দেন আঙ্গুলো কথা কেন গেস্ট আছে গেস্ট আপনাদের কথা কইব জি আসসালামু আলাইকুম জি কোন মানে তুমি কোন আমি কইতেছিলাম যে আল্লাহ আমনের গো দোয়ায় আমরা হোলা ইঞ্জিনিয়ার ওই বাহার হয়েছে হাতে আল্লাহ বাসাইলে এখন বিমান বানাইব বিমান খারাপ হয়ে গেলে বিমান ঠিক করিব এই এটা সবই আপনার কথা আঙ্গো নোয়াখালী আসলে এটা আঙ্গো আসলে মেলা বড় গর্ব এটা আমরা এটা আমার হোলা হিসাবে ন আঙ্গো নোয়াখালী হোলা হিসাবে আয় আপনার কাছে দোয়া চাই আঙ্গো নোয়াখালীর গর্ব হিসাবে হাতারে যে হাতে যাচ্ছে এই ফজিন আইছে তার বেশি অবদানটা কার আপনার নি আসলে নাকি আঙ্গো ভাবির আছিল হাতার মার অবদান বেশি আছে হাতার মার অবদান এক কি আঙ্গো আর আঙ্গো কমিউনিটির মধ্যে আর তো অনেক আছে এরকম আর কেউ কি এরকম আছে নাকি আছে আছে আলহামদুলিল্লাহ আঙ্গো কমিউনিটিতে আঙ্গো নোয়াখালীর আরেকজন মাইয়া এবারে এই যে ইউসিএল থেকে এই অঙ্কের উপরে মাস্টার ডিগ্রি হাস করছে আচ্ছা এটার নাম হলো তামার নামে তন্নি আঙ্গো আরেক ভাই মনু ভাইয়ের মেয়ে আচ্ছা এটা কিন্তু আমরা কিন্তু আসলে জানি না যেটা হাসা কথা আমরা এগুলা কইতে মইতে না জানিও না আল্লাহ বাসার এগুলো জানিও না আমরা আমরা হাড়ামু আঙ্গো হলাইনেরে আমরা গো আইএন টিভি চ্যানেলে হাড়ামু এটা হালাই দিব আমরা আমরা হাতা করলে গর্ব করিয়ে দিতে আমরা হাতা করলে আমরা প্রোগ্রাম করার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ দোয়া করিয়েন মানে দিন ভাই আঙ্গো লগে আঙ্গো এসকেবিতে আঙ্গো লগে আঙ্গো লগে এসকেবিতে আছে আঙ্গো এনাম ভাই আমরা নাম্বার কাছে যামু এর আগে কি করালো কলার আসসালামু আলাইকুম কলা চলে গেছে আসলে আঙ্গো আজকে বিদে আছে আঙ্গো লগে আসলে আছে আঙ্গো ডাক্তার ফজল আলাই খান এনাম ভাই এনাম ভাই আঙ্গোর ঘুনের নিলাম নে ঠিক আছে এনাম ভাই আসসালামু আলাইকুম এনাম ভাই এনাম ভাই ধন্যবাদ এনাম ভাই আপনি এত রাত জাগে আঙ্গো লগে আসলে আছেন আপনারা আসলে এটা ধন্যবাদ আপনারা কষ্ট দিয়ে আমরা বর্তমানে করোনা ভাইরাস যেটা আছে করোনা ভাইরাসে আমরা আসলে যে এক অবস্থাতে আমরা আছি আসলে এটার এটার অবস্থাটা আসলে আমরা আপনার জন্য একটা রাখতাম স্যার কেনা বর্তমানে বর্তমান কি অবস্থা এটার হ্যালো কলার আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আপনাদের আর কথা কইরা আপনারা যারা আঙ্গুরে কল করবেন যাদের আঙ্গুরে কল করবেন তারা আঙ্গুরে টিভি সাউন্ড কেন আপনারা মিউট করে তারপর আঙ্গুর কথা কইেন তাহলে আঙ্গু সুবিধা আপনাদের সুবিধা একটু জি হ্যাঁ আরাম ভাই আজ যে কথা কইেন ওই করোনার যে নোয়াখালী বিদ্যে এই এই পর্যন্ত প্রায় 2800 করোনা রোগী শনাক্ত হয়েছে কালকে পর্যন্ত তো এর বিদ্যে সবচেয়ে বেশি হলো আঙ্গুর সদর উপজেলায় জি এর হার হলো এই বেগমগঞ্জ এর আরে কোম্পানিগঞ্জ এর আরে হলো সুবর্ণচর আর অন্যান্য উপজেলার মধ্যে কিন্তু কম আছে তো যেটা এই আঙ্গকে কলার আছে আলম ভাই একে কলার কলকে কেন লেখেন তাই করে মেলা কোন যাব জি কলার আসসালামু আলাইকুম হ্যালো জি কলার আসসালামু আলাইকুম কে কইছেন কলার হ্যালো ওয়ালাইকুম আসসালাম জি আপনি কে কইছেন আমি আমি আনোয়ার চৌধুরী আনোয়ার ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন
আয় আসি বালা ভাই, আনারে অনেক সুন্দর লাগতেছে এবং আমি খুশি হয়েছি আন্নে আইজিগা ইয়ানো গেছেন। আন্নেরে কি আর কইতাম, ধন্যবাদ না দি আন্নেরে, আমরা ধন্যবাদ না দিলে তো আয় ছোট হই যাম ভাই। হ্যাঁ আনোয়ার ভাই, আঙ্গুলকে আঙ্গুলকে একে ডাক্তার আছে আঙ্গু নোয়াখালী ডাক্তার এনাম ভাই, আপনি চিনবেন মনে হয়। এনাম ভাইয়ের কাছে কোনো কিছু জানার আছে নাকি আঙ্গু করোনা ভাইরাসের লগে? হ্যাঁ থ্যাংক ইউ। প্রথমত আসলে আমি একটা কথা কইতাম, এটা হলো কি অনুষ্ঠানকে যে সুবলে পরিচালনা করতেছে আসলে আমি অনেক খুশি হয়েছি এবং সে ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখে। দ্বিতীয়ত আঙ্গো এই অনুষ্ঠান আঙ্গোবাড়ি নোয়াখালী অনুষ্ঠানকে স্পন্সর করছে টিএনটি কনসালটেন্সির মালিক ইফতিকার ইমন ইফতিকার ইফতি। আসলে সে যে এরকম একটা সুন্দর অনুষ্ঠান আঙ্গোর উপহার দিচ্ছে আঙ্গো আঙ্গো এলাকার মানুষ আঙ্গো আঙ্গো যেটা জন্মভূমি আঙ্গো যেটা মাতৃ আঙ্গো যেটা নাইট টান নাইট টানের আমরা যে ভাষাটা শিখছি জনের পর থেকে সেটাকে যে এভাবে আপনার বিশ্ব দরবারে আঙ্গো ভাষাটাকে প্রচার করার জন্য সে যে স্পন্সরটা করছে তার টিএনটি কনসার্ট থেকে আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আই নোয়াখালী অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবেও এই অনুষ্ঠানকে অনুষ্ঠান সফল কামনা করছি। এখন আমি আমার প্রশ্ন ডক্টর ইনাম ভাইয়ের কাছে, উনি অনেক কষ্ট করতেছে আমাদের যে বর্তমান যে মহামারীর মধ্যে আমরা আছি এটাকে পরিত্রাণের উদ্দেশ্যে উনি যে কষ্ট করতেছে বর্তমান যে অবস্থা আছে এই করোনা ভাইরাস নিয়ে নোয়াখালী মানুষ ভুক্তভোগী হইতেছে এই ব্যাপারে যদি একটু আপডেট দেন তাহলে আমি একটু খুশি হইতাম। এটা কোন শুরু করছে ইনশাল্লাহ আপনি শুনে না কেনা হ্যাঁ এটা কোন শুরু করছে এটা জি এনাম ভাই যে কথা করতেছিলাম যে নোয়াখালীর করোনা পরিস্থিতি গতকালকে পর্যন্ত 2700 জন করোনা রোগী শনাক্ত হয়েছে নোয়াখালী জেলার ভিতরে। আচ্ছা, এর ভিতরে 57 জন যে আমরা হারাইছি আর সবচেয়ে বেশি হলো আঙ্গো সদর উপজেলার মধ্যে, এরপরে ব্যায়ামগঞ্জ, এরপরে কোম্পানিগঞ্জ, এরপরে হলো সুবর্ণচর। আচ্ছা, আর অন্যান্য উপজেলায় কিন্তু আক্রান্তের হার অনেক কম। আচ্ছা, তবে ভালো ইয়া লক্ষণ যে গত 15-20 দিন ধরে কিন্তু সংক্রমণের হার কমে আসছে অনেক আগে যেরকম মানুষের মধ্যে একটা আতঙ্ক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা তো গুড নিউজ। এখন কিন্তু ভালোর দিকে অনেকটাই, যেভাবে মানুষ কোনো বিধিনিষেধ না মানি ঘোরাঘুরি করে এরপরও মনে করে যে আমরা যে আগে যেরকম অবস্থা ছিল সেখান থেকে কিন্তু এখন অনেকটাই উন্নতির দিকে আলহামদুলিল্লাহ লক্ষ্য করা যাচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই, এটা শুনি ভাই ভালো লাগছে, এটা হাসা কথা। এই আচ্ছা, এই এনাম্বের কাছে কেন কথা কইতাম, এনাম ভাই আঙ্গো কি এই বর্তমান যে চিকিৎসা ব্যবস্থা যেটা হয়েছে এটার মধ্যে আঙ্গো কোনো প্রাইভেট সেক্টর কি আগে আসলো নাকি, কোনো প্রাইভেট কোনো সেক্টর অথবা প্রাইভেট কোনো হাসপাতাল? আপনারা তো ফ্রন্ট লাইনে আছেন, আপনারা সামনের কাতার আছেন, আমরা যদি জানি আমরা আপনার নিউজগুলো দেখছি আসলে সবসময়, হয়তো আপনারা যোগাযোগ করতে পারি না আমরা এটা, কিন্তু আমরা দেখলাম যে এখন এটা আসলে কি এই শুধু সরকারিভাবে হয়েছে নাকি প্রাইভেটভাবে কেউ এটা লয় এই উদ্যোগে কোনো কাজ করছে আসলে এটা লয়? ধন্যবাদ সুবল। আসলে হাসা কইতে কইতে কি প্রাইভেট কোনো হাসপাতাল কিন্তু এই করোনার সময় কিন্তু বিশেষ করে নোয়াখালীতে কিন্তু এত আগে আইনো কেউ। আচ্ছা, সবাই কিন্তু এই করোনার ভয়ে অনেকেই হসপিটালও বন্ধ করে রাখি দিছিল। আচ্ছা, তো এখন সরকারের পক্ষ থেকে একটা ইয়ে আছে যে যেসব 50 বেডের হাসপাতাল আছে এত করে করোনা ইউনিট তুলতে হবে, কিন্তু এখন পর্যন্ত নোয়াখালীতে কোনো প্রাইভেট হাসপাতালে করোনা রোগী রাখতেছে না। এক্ষেত্রে শুধু নোয়াখালীতে সরকারি ভাবেই করোনা রোগীর মানে চিকিৎসা হইতেছে, মানে এটা সরকারি সদর হাসপাতাল আর লাঙ্গ স্টেডিয়ামের মধ্যে একটা কোভিড হাসপাতাল করা হয়েছে। কিন্তু আমরা নোয়াখালী বাসী হিসাবে আঙ্গ দুঃখের ইয়া হলো যে আঙ্গ জেলার মধ্যে কোনো হাসপাতাল আধুনিক সরকারি ভাবে কোনো হাসপাতাল এই পর্যন্ত হয় না, না সদর হাসপাতাল না মেডিকেল কলেজ হাসপাতাল। আঙ্গ নোয়াখালীতে হাসপাতাল তো মেলা আছে না, প্রাইভেট তো বহুত হাসপাতাল আছে আঙ্গ নোয়াখালীতে, হাতা করে কি এই আঙ্গ সরকারিভাবে কেউ কি চাপ দিতে পারে নাই, বা আঙ্গ মনে আঙ্গ কি যে মনে করেন নোয়াখালী যে প্রতিষ্ঠিত লোকজন আছে তারাও কি যদি কিছু কই, যদি একটা কাম করি যদি তারা যদি একখানা হাসপাতাল যদি ভাড়া করতেও কয়েকদিনের জন্য, এটা তো একটা মহামারীর অল্প কয়েকদিনের জন্য হয়েছে, এরকম কোনো উদ্যোগ তারা নিতে পারে না তারা কেউ? আমরা এ নম্বরের কাছে এরম ভাই আঙ্গকে কলার আছে, কলার কালো কেন কথা কই কেনা? জি কলার, আসসালামু আলাইকুম কলার, আসসালামু আলাইকুম কলার, আসসালামু আলাইকুম কলার চলে গেছে। জি আনাম ভাই, যে কথা কইছিলাম আসলে নোয়াখালীর এই যে প্রাইভেট হাসপাতালগুলি প্রথমে চেষ্টা করা হয়েছিল যে প্রাইভেট হাসপাতালগুলির প্রস্তাব দেওয়া হয়েছে যে
যে তোমরা আগে আসো, একটা হাসপাতাল আঙ্গুরে দাও, আমরা এটারে করোনা হাসপাতাল বানাবো। কিন্তু দুঃখজনক হলো সত্যি যে যদিও নোয়াখালীরা সারা পৃথিবীতে ছড়ায় ছিটে আছে বা জাতির দুঃসময় তারা আগে আসে, কিন্তু এই ক্ষেত্রে দেখা গেলো যে প্রাইভেট হাসপাতাল গুলি কোনোটাই কিন্তু আগে আসে না। পরীক্ষা করে কিনা জানো ভাই, আপনার ধন্যবাদ ভাই, আপনার ধন্যবাদ, ধন্যবাদ, সবাই শুভ কামনা করি। জি আসসালাম আলাইকুম, ধন্যবাদ। হ্যাঁ আনাম ভাই, আঙ্গো গিয়ে দর্শক আপনার কাছে কল কইছি একখানা জানতে চাইছে যে আঙ্গো নোয়াখালী থেকে বর্তমানে কিট দিকে কি পরীক্ষা শুরু হয়েছে নাকি, করে নাকি অন নাকি এটা বন্ধ হয়ে গেছে? আঙ্গো নোয়াখালীতে আমরা আঙ্গো এই যে আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনার টেস্টের ব্যবস্থা আছে, এটা চলমান আছে। তবে মাঝখানে কিটের কিছু সংকট হওয়াতে কিছুদিন বন্ধ আছিল, তবে এখন কিন্তু নিরবিচ্ছিন্ন ভাবে কিন্তু পরীক্ষা চলতেছে। তবে সরকার একটা ফি নির্ধারণ করে দিচ্ছে যে যদি হাসপাতালে আর কেউ পরীক্ষা করে তখন 200 টাকা, আর বাড়ির তুম নমুনা লয়ে এলে হলো 500 টাকা। তো এটা হলো এখনকার পরিস্থিতি যে পরীক্ষা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আঙ্গুলকে কে কলার আছে? জি কলার, আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। জি কে কইছেন ভাই? আমি মনু ভাই। জি মনু ভাই। জি মানবিক সাহায্যের আমরা আবেদন করি একখানা। এটা হচ্ছে আঙ্গো প্রোগ্রাম প্রডিউসার ইফতি আহমেদ ভাই গত কয়েকদিন আগে আঙ্গো ফেসবুকের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মধ্যে একগা স্ট্যাটাস দেখছিল যে আঙ্গো নোয়াখালীর একগা হোলা তার দুগা কিডনি নষ্ট হয়ে গেছে। আসলে দুগা কিডনি নষ্ট হয়ে হাতে এখন বর্তমানে ইন্ডিয়াতে তার চিকিৎসাধীন আছে। আঙ্গো হাতার আবেদন আসলে আঙ্গো নোয়াখালীবাসীর কাছে যেন হাতে নোয়াখালীর মানুষ যেন হেতার একটু সহায়তা করে কেনা কেনা যেন দোয়া করে। হেতার নাম হয়েছে আবু জাফর মোহাম্মদ আলী জনি। হেতার নোয়াখালী কলেজের অনার্সে শেষ করা হলে নকশাশালা নামক একটি কোম্পানিতে হাতে ইন্টেরিয়ার ডিজাইনার হিসেবে হাতে কাজ করছিল। হাতে বর্তমানে দুগা কিডনি নষ্ট হয়ে হাতার বর্তমানে হাতে ইয়েতে আছে, ইন্ডিয়াতে চিকিৎসাধীন। আপনারা হাতার মাল্লাভের কথা কইতেন, হাতার মাল নাম্বারকে আমরা আমাদের সামনে দিয়েছি। আমরা আপনারা হাতার মাল্লাভের সরাসরি যোগাযোগ করতে পারেন, অভিভাবকগণ ওনার সাথে যোগাযোগ করলে আপনারা ওনার সাথে কথা বলতে পারবেন। যদি আপনার আঙ্গো নোয়াখালীর বহুত মানুষ আছে, আমরা হৃদয়বান মানুষ আছে, আমরা যদি কারো যদি মনে যদি ন্যূনতম যদি দয়া থাকে তাহলে আপনারা একটু হাতাগুলো যোগাযোগ করি, যোগাযোগ করলে হাতারা খুশি হবে। আর হাতাগুলো সেবা হোলা গেলে দোয়া করি, হোলাগে আঙ্গো খুব ভালো একগে হোলা আঙ্গো আঙ্গো নোয়াখালী কলেজ হলে আঙ্গো লগে আমরা দেখছি আঙ্গোর সময় জুনিয়ার আঙ্গো জুনিয়ার এক ভাই আসছিল, খোলা গেলে খুব খারাপ লাগে, দুগা কিডনি নষ্ট হয়ে গেছে, একখানা দোয়া করিয়েন। আর ধন্যবাদ ইফতি আহমেদ ভাই, ইফতি আহমেদ ভাই আসলে এটা দেখছে, দেখি আঙ্গোরে বলছে বলার কারণে আমরা আসলে এটা আজকে একটু উপপ্রচার করছি। আমরা গতবার আঙ্গো একগা দাদা আসছিল, দাদার উত্তর আসছিল আসলে আঙ্গো দাদাগা আসছিল আল্লাহর কি কুদরত লাড়ির ভিতরে শরবত। দাদাগার উত্তর আসছিল আঁখ বা কুঁয়র। আঙ্গোর মেলা জানা আসলে উত্তর দিছে আমরা এই আমরা গত কইছি আমরা 2-3 মাস পরে একগা বড়ো একগা অনুষ্ঠান করুম, অনুষ্ঠানে আমরা বিজয়ী যাতে হাতার আমরা পুরস্কৃত করুম। আঙ্গো আজকে হেকে আগে আগে দাদা দিব আপনার করলাই, আপনারা একখানা কাগজ করে লিখিলাম আঙ্গো দাদাকে আঙ্গো স্ক্রিনের মধ্যে উঠবো, স্ক্রিনতে আমরা লিখে লিখলাম। আমরা দাদা কইছে আঙ্গো ছোট্ট কাট্ট হাইকা এত দান হুড়ে ল্যাঞ্জার অংশে হাঁ দিলে ক্যাঁত করে উড়ে। আয় আবার কই এর ছোট্ট কাট্ট হাইকা এত দান হুড়ে ল্যাঞ্জার অংশে হাঁ দিলে ক্যাঁত করে উড়ে।
দাদাগার আপনারা স্ক্রিনের মধ্যে দেখবেন, দেখলে আপনারা লিখি লইয়েন আর আঙ্গরে লিখি হাড়ানা ঠিকানা হয়েছে আঙ্গো প্রযোজক আঙ্গোবাড়ি নোয়াখালী আইওন টিভি আশি আবে রোড বার্কিং IG11 7BT আঙ্গো ইমেলও আছে, ইমেলও আপনার আঙ্গরে করতে পারবেন, ইমেল করলে আপনারা হাইবেন আঙ্গরে। দাদাগা উঠবো আন্নগর সামনে, আপনারা একটু লিখি লইয়েন একখানা, দাদাকে লিখি লইয়েন ছোট্ট খাদ্য হাঁকিয়া এতদান হুড়ে লেঞ্জার উড়ে প্রযোজক আইওন টিভি প্রযোজক আঙ্গোবাড়ি নোয়াখালী আইওন টিভি আশি বার্কিং আশি আবে রোড বার্কিং IG11 7BT আঙ্গুর ইমেলও করতে পারবেন, আঙ্গুর চিনি লিখতে পারবেন, চিনি লিখে আঙ্গুর হারাইলে আমরা খুশি হব। আমরা আঙ্গুকে দাদাকে আবার আবার কই আমনে করে দাদাকে কেন আবার কইতেছি আমনে করে, আপনারা লিখিল না কেন কষ্ট করি, স্ক্রিনের মধ্যে উঠবো স্ক্রিনের মধ্যে না লিখিল না কেন। দাদা কইছে ছোট্ট খাট্ট হাইকিয়া এতদান হুড়ে লেঞ্জার ওষা হাঁ দিলে ক্যাঁত করে উড়ে, আবার কইয়ের ছোট্ট খাট্ট হাইকিয়া এতদান হুড়ে লেঞ্জার উড়ে প্রযোজক আইওন টিভি প্রযোজক আঙ্গোবাড়ি নোয়াখালী আইওন টিভি আশি বার্কিং আশি আবে রোড বার্কিং IG11 7BT আঙ্গুর ইমেলও করতে পারবেন, আঙ্গুর চিনি লিখতে পারবেন, চিনি লিখে আঙ্গুর হারাইলে আমরা খুশি হব। আমরা আমরা আঙ্গো দর্শকের কাছে আঙ্গো অতিথির কাছে চলে দিয়ে আসলে আঙ্গো অতিথি মানিদিন ভাই আছে, মানিদিন ভাই মানিদিন ভাই আপনি যে এলাকার থান সোনাজি সোনাজি কই আর আমরা সোনাজির সোনাজির উল্লেখযোগ্য কিছু ইয়ে আছে, একখান হয়েছে আঙ্গো মুড়ি প্রজেক্ট, মুড়ি প্রজেক্ট আমরা কই আর কি মুড়ি রেগুলেটর যেটা কয় EPZ আর একখান আছে মুজাফুর রেগুলেটর, এটা পর্যটনের জন্য অথবা আঙ্গো এলাকার লাই এটা কতটুকু এটা মানে এফেক্টিভ, এটা আঙ্গুর কতটুকু ইয়ে করছে, এটা মানে কবে শুরু হয়েছে এটা আসলে অরিজিনালি? এটা আসলে শুরু হয়েছে 1980 সালে জিয়াউর রহমান তখন ক্ষমতায় ছিলেন, তখন এই মুড়ি প্রজেক্ট রেগুলেটরের কাজ শুরু হয়, দীর্ঘ 5-6 বছর এটার কাজ চলে আর কি। আচ্ছা, এই কাম শেষ হয়েছে আপনার 1987 সালে। আচ্ছা, আর মুসাফুর রেগুলেটর এটার বয়স অনগান হইলে 5 বছর হয়েছে আর কি। আপনার এটা কেমন পর্যটন কেন্দ্র হয়েছে? পর্যটন কেন্দ্র মানে হ্যানে এত মানুষ যায়, আপনি হ্যানে গেলে আপনি নিজে নিজে আজি যাবেন, মানুষের ভিতরে এত মানুষ হয়, মানুষের দলার ভিতরে হান দিলে আপনি আজি যাবেন। মানে আমরা তো ইয়ারলাই আমরা বিনোদন হলে আমরা কক্সবাজার যাই, এই কিলে আপনারা কক্সবাজার যাবেন, আপনার বললাই আঙ্গো নোয়াখালীতে এই এটা যদিও নোয়াখালীর এক কর্নারে ফুটছে, দৈন হুপকোনাতে, দৈন হুপকোনাত নোয়াখালীর এইটার হরে হইল এই বড়ফেনি নদী, তার হরে মিরেশ্বর আই সিটাং আর কি। এই এটার ভৌগোলিক অবস্থান খুব সুন্দর, আপনার হিয়ানে গেলে যে মনোমুগ্ধকর পরিবেশ, আপনি হাগলে যাবেন, আপনার এই 40টা গেটের একটা রেগুলেটর, বিশাল এক রেগুলেটর যে যেটা দিয়ে বান্দিবের হরে আপনার এই বিরাট নদী আপনার আসিল এক সময়, আমরা ছোটবেলায় দেখছি এই নদীর এই কিনার হে কিনার দেখা যাইতো না, দেখা যাইতো না, এই এত বড় নদীরে এই রেগুলেটর দিয়ে আপনার কেনে বান্দিয়া লাইছে, এখন 40টা রেগুলেটর দিয়ে হুরা নদীরে আপনার কন্ট্রোল করতেছে। হিয়ানে কি হিয়ানে যে আমরা যে যাবো মনে করো কোনো কেউ যাইব হিয়ানে গুজ বলে দেবে, থাকবে কোনো জায়গা টাকা আছে, থাকবেরও জায়গা আছে, এখন এখন থাকবের জায়গা আছে, সেইটা এখন সার্বক্ষণিক আপনার আবাসিক হোটেল কিনা আছে, আবাসিক হোটেল আছে, বালা খানার ব্যবস্থা আছে, আর হিয়ানে গেলে আপনার বালা কিছু খানা আইবেন, স্পেশাল খানা মানে তাজা তাজা মাছ টাছের মধ্যে আপনারা ওই বৈশের নাম শুনছেন না, মহিষ বৈশের মাংস খাইবেন, তাজা বৈশের মাংস, আচ্ছা তাজা মাছ খাইবেন, নদীর মাছ আর কি। আচ্ছা, তারপরে আপনার বৈশের দই খাইছেন নি আপনারা? হ্যাঁ, বৈশের দই, বৈশের দুধের দই বহুত সুস্বাদু জিনিস আপনার, এটা গেলে খাইলে আপনি আঙ্গো হিয়ানে যাইবেন। আচ্ছা, আপনি বৈশের দই খাইতে হইলে আপনারা যাইতে হবে হোনাজি, ওই যে বলছিলেন যে মুসাফুর রেগুলেটর, আর এগুলা এখন এটা কি এখন আঙ্গো গভর্নমেন্ট যে সরকার কি এটা লয়ে কোনো উদ্যোগ আছে কিনা? সরকারের উদ্যোগ আছে, এর মধ্যে বর্তমান সরকার হিটারে শিল্পনগরীতে পরিবর্তন পরিণত করতেছে, EPZ আচ্ছা, হিটারে নাকি বাংলাদেশের সিঙ্গাপুর বানাইতেছে, আচ্ছা বুঝছেন না, আচ্ছা হিয়ানে নাকি আপনার বিমানও নামবো, আচ্ছা কথা বুঝছেন না, এই হিয়ানের কথা আপনার হিয়ানের সৌন্দর্য আপনি যদি হিয়ানে না যান বুঝতেন না, হিয়ানে আপনার আবার ওই আর এটাকে কি বিদ্যুৎ বলে আপনার
এই যে পানি বিদ্যুৎ না বায়ু বায়ু বিদ্যুৎ আচ্ছা বায়ু বিদ্যুৎ যেটা আপনার এটার প্রোডাক্ট হইতেছে হিয়ানে আমরা আচ্ছা সোজা কথা আপনি হিয়ানে গেলে আপনি আয়োজন চাইতেন না আপনার কাছে এত বলা লাগবো আপনার হিয়ানে থাকবে লাই মনে চাইবো আপনার আপনার প্রতিদিন হাজার হাজার পর্যটকের ভিড় আপনার হিয়ানে বুঝছেন না বুঝছি কথা বুঝছি তো এই সৌন্দর্যের জন্য আমাদের নোয়াখালীর গলায় ওইটা হার আর কি ধরেন আচ্ছা নোয়াখালীর গলায় হার হিসাবে ঝুলতেছে ওই এলাকাটা আচ্ছা আচ্ছা আমরা আঙ্গে কলার আছে জি কলার আসসালামু আলাইকুম হ্যালো জি কলার আসসালামু আলাইকুম কে কইছেন সালাম দিছে আপনার ধন্যবাদ কল করছেন আঙ্গ অনুষ্ঠান আপনার আঙ্গ অনুষ্ঠান দাবাইয়েন জি আপা আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম আর অনুষ্ঠান ভালো লাগে অনুষ্ঠান এইভাবে আরো ভালো করার চেষ্টা করেন আর আমরা অনেক ধন্যবাদ আপা ধন্যবাদ আপা জি জি আসসালামু আলাইকুম আসসালাম আই আঙ্গো আঙ্গো এসকে আঙ্গো এনাম্বে আছে এনাম্বে রেখে যাই এনাম্বে এনাম্বে রেখে যাবে আগে কল লই আঙ্গো মেলা কলার আঙ্গুল লাইনে আছে আগে আগে কল লইতেছি জি কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি আসসালাম কে কইছেন ভাই ভাই আমি ক্যামব্রিজ থেকে বলছিলাম কতন ক্যামব্রিজ থেকে ক্যামব্রিজ তো ক্যামব্রিজ আচ্ছা হ্যাঁ ক্যামব্রিজ 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 জি হ্যাঁ নাম কি আপনার আমার নাম হচ্ছে বাবু জি বাবু আসসালামু আলাইকুম আঙ্গো আপনাদের ভাই আপনাদের অনুষ্ঠান আসলে ভালো লাগে লাগছে তো ওই আপনি ওই মাইনুদ্দিন ভাই কথাগুলো আমার খুব ভালো লাগে লাগছে উনি আসলে সাংস্কৃতিক কথাটা এবং ওনার সাউন্ডও সুন্দর আর যে উনি আসলে নোয়াখালীর ঐতিহ্যকে উঠে ধরার জন্য চেষ্টা করতেছে এটা ওটা খুব সুন্দর লাগে আর ওই যে বড় বড় ডাক্তার ভাই দেখলাম মসজিদে শুনতেছে এগুলো তো মানে নোয়াখালীর ডাক্তার তো বুঝছেন নোয়াখালীতে থাকে ঢাকাও থাকে হাতেন হাতেনের একটু আঞ্চলিকতা আছে অনেক সময় এটা করতে পারে না বুঝছেন নি অনেক সময় অনেক ইয়ে করে না এটা এনাম ভাই ইয়া আপনার কাছে আরেক আসলে প্রশ্ন বলতে কি এটা আঙ্গো একগিয়া মানে মানে আমাদের আঙ্গো তো এলাকার বড় ভাই আপনি আপনার কাছে কথা একখান আছে আর কি আঙ্গো মনে করেন আপনার কাছে 70 বছর একে বুড়িয়া আইসে বুঝেন নাই তো বুড়িয়া আইসে ঠ্যাং ভাঙি গেছে তার হাতে ঠ্যাং ভাঙি হাতে আইসে ইয়েতুন আপনার কাছে চিকিৎসালয়ে আইসে তা আপনি হাতারা জিজ্ঞাসা এরিও কাগু আপনার ঠ্যাং ভাঙছে কেন নাই অন হাতে আপনার কইছে এরিও বাতি যে আর তো ঠ্যাং ভাঙছে নাইল গাছে উঠছি নাইল হাড় বেল্লাই নাইল গাছুন হুড়ি আর ঠ্যাং ভাঙি গেছে আর শুরু করবেন এরকম হইতো না আসলে বুঝছেন নাই এটাই হাসা কথা আসলে এটা মানে এটা হচ্ছে একটা হাসা কথাই কইছে আঙ্গো এনাম ভাই আসলে যে আসলে আসলে ইয়ে করতে এনাম ভাইয়ের কাছে আরেকটি প্রশ্ন আছে এনাম ভাই আপনি তো দেখছেন আমাদের সামনাসামনি দেখছেন আসলে ব্যাকেরে আঙ্গো করোনার যে ইয়ে হয়েছে আঙ্গো রাজনৈতিক দলের লোকজন কি ব্যাক কি একই কাজ করছেন আসলে এর মধ্যে সকল ধন্যবাদ আপনার এই ইয়ের জন্য তবে যেটা দেখছি করোনার সময় এই যে নোয়াখালীর মতো সারা দেশেও কিন্তু এরকম যে রাজনৈতিক সকল দল মত নির্বিশেষে সবাই কিন্তু মিলেমিশে কিন্তু কাজ করছে এটা একটা করোনা আঙ্গোর জন্য একটা শিক্ষা যে 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 রাজনৈতিক মতবিরোধ বা এগিন সব ভুলে কিন্তু সবাই কিন্তু মানে একসাথে কাজ করছে এটা আমরা লক্ষ্য করছি যদিও আমরা ডাক্তারের পাশাপাশি আমরা কিছু যেহেতু সমাজসেবার লোকও জড়িত আছি তো দেখছি যে না সবাই একসাথে যার যার অবস্থান তুন সবাই কিন্তু মানুষের নিয়ে কাজ করছে এটা একটা ভালো লক্ষ্য
আমরা আমরা যদি শুনছি যে আঙ্গো মানে নোয়াখালীর কিছু এমপি আছে, এমপিরা আসলে তারা ব্যাগে তারা আহ্বান জানাইছে আঙ্গো মনে করেন দল মত নির্বিশেষে সবাই ব্যাগে আইবার লাই গেলে আমরা আসলে কোশ্চেনে করছিলাম আমি যে আসলে কিরকম কি সবাই ব্যাগে হাতা করে আগে কি ব্যাগে আইসি কিনা নাকি কেউ কেউ আবার রাগে রাগে ক্ষোভে আসিল যে আঙ্গোলকে এতগুলো সম্পর্ক খারাপ আসিল আমরা জানি না এরকম কোনো কিছু আসিল কিনা এটা আমরা জানতে চাইছিলাম আসলে জিনিসটা এরকম কোনো কিছু তো হয় না আপনাকে হ্যাঁ না না ওরকম কিছু এরকম দেখা যায় না আসলে সবাই মিলে যার যার অবস্থান তো কাজ করছে আচ্ছা আর আপনারা আরেকটা কথা কইতাম যে যেহেতু আপনি যেহেতু কইছেন যে বহুত প্রাইভেট হাসপাতালে আপনারা প্রস্তাব দিয়েছেন বা আঙ্গো ইয়া জেলা প্রশাসন তো প্রস্তাব প্রস্তাব দিয়েছে তা আপনারা এখন কি এই আপনাকে আঙ্গো লোকাল এমপি আছে লোকাল এমপি আছে মনে করেন যে আঙ্গো নোয়াখালী স্যারের এমপি আছে ফাঁসার এমপি আছে এরকম মেলা এমপি আছে যারা বর্তমানে ক্ষমতাসীন দলের আছে তারা হেতা করে আপনারা কই কি আঙ্গো কি নোয়াখালীতে কি বড় প্রাইভেট একটা হাসপাতাল কি করেন জানানি যেটা মনে করেন যে গভর্নমেন্টের বাইরে এটা চলবে এটা মনে করেন আঙ্গো এই এমপিদের নির্দেশে চলবে অথবা প্রশাসনের নির্দেশে চলবে এটা এরকম কিছু কোনো কিছু করা যায় কিনা হিয়ার আগে আপনাদেরকে কলার আছে কলার কল লই একখানা জি কলার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম জি আসসালামু আলাইকুম আসসালাম কে কইছেন ভাই আমরা ভালো আছেন আমরা ভালো আছেন ভালো আছেন আমরা ভালো আছি কি অবস্থা জি আপনার নাম কি ভাই হুমায়ুন কবির জি হুমায়ুন কবির জি হুমায়ুন হ্যাঁ কবির ভাই জি কবির ভাই আপনার কোনো প্রশ্ন আছে নাকি অতিথির কাছে আচ্ছা আপনাদের অনুষ্ঠানটা আসলে দেখছি এর আগে দুই একবার জি তবে কথা বলার সুযোগ হয় না আর কি আচ্ছা সুচিন্তা দেখি মানুষ নোয়াখালীর কথাবার্তা শুনতেছে শুনতে ভালোই লাগে আচ্ছা ওই এই যে একটা ফোন করলাম আর কি ধন্যবাদ ভাই অনুষ্ঠানটা আমাদের ভাই কি নোয়াখালী নেই ভাইয়া জি কোনা নেই ভাই জানো ভাই হেনি ও হেনি কোনা দিয়ে নেগো ভাই সাহেব হেনি দাগন মুইয়া ওরে ভাই যা আমরা তো আপনাকে লগে দিই আর কি আঙ্গো ভাই হোনা আজি ও তো তো আমরা তো এক এলাকাতে আছি এক এলাকার ওই ইয়ার ওই সংসদ নির্বাচনে তো আমরা এক এলাকা হোনা আজি আর দাগন বুইয়া জি জি ভাই স্যার তো কইর ভাই ধন্যবাদ আন্দরে আন্দরে কইর ভাই ধন্যবাদ আপনি কল করছেন আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য ফোনটা করলাম আর কি জি ভালো থাকেন অনুষ্ঠান ভালো থাকেন জি ভালো থাকেন ভাই জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি স্যার আনাম ভাই আমি আপনাদের আসলে একটা কথা কইছিলাম যে এটা কি আঙ্গো কোনো উদ্যোগ করা যায় কি না আঙ্গো একটা নোয়াখালী যে একখান এরকম হাসপাতাল করি আমরা মনে করেন যে মানুষ শুধু মানুষ সেবা করি বললে এটা কোনো ব্যবসার লাইন হয় এটা হাসপাতাল মানুষের ব্যবসার লাইন করে আমরা জানি এটা ব্যবসা ছাড়া কি আমরা কি এটা করতে পারি কিনা আঙ্গো যদি এমপি ব্যাকরে বই আই বা আঙ্গো রাজনীতি নেতৃত্ব যদি ব্যাকরে বই আই আমরা করতে পারি কিনা এটা ধন্যবাদ সুবল গতকালকে আমি ওই মালয়েশিয়ার পিবিএনটিভির সাথে আমরা মেজর মানন সাহেব সহ লাইভে আসছিলাম সিটাং বিভাগীয় কমিশনার এবং সিটাংয়ের এক এমপি সাহেব সহ তো আমি এটা তুলে দিচ্ছিলাম কালকে যে এই যে করোনার সময় কিন্তু এই যে মানুষ কত অসহায় যে চিকিৎসার জন্য আগে যেরকম মানুষের ছুটি যেত থাইল্যান্ড সিঙ্গাপুর ইন্ডিয়া এবার কিন্তু অনেকে এই সুযোগ হারানো তাদেরও টাকা পয়সাও আছে তাদেরও এই সুযোগ হারানো এই যে নুরুল ইসলাম বাবুল যমুনা গ্রুপের মালিক তাতে মারা গেলো আসসালাম গ্রুপের ইয়া মারা গেলো কিন্তু এই যে এই খাতে যেটা তুমি বলতেছিলে যে এই খাতে যদি সবাই বিনিয়োগ করে নোয়াখালী যারা বিত্তবান আছে অথবা যাদের এই যে যারা আমাদের নোয়াখালী এমপি মহোদয়েরা সহ ব্যাকে মিলে যদি কারণ সরকারের একার পক্ষে অনেক ক্ষেত্রে সম্ভব হইত না সেক্ষেত্রে কিন্তু যারা প্রাইভেট সেক্টর যদি আগে আসে একেবারে ফ্রি না হলেও অল্প টাকার বিনিময়ে যেমন ইয়া বাসিদপুরে জহিরুল ইসলাম মেডিকেল করে দিয়ে গেছে জহিরুল ইসলাম সাহেব খুব সুন্দর কিন্তু এটা ইয়ে কিন্তু নোয়াখালীর এত শিল্পপতি অগল আছে তারা কিন্তু এটার দিকে নজর দেন যে আমরা আমরা এলাম ভাই আমরা আমাদের মাধ্যমে আজকে আমাদের মাধ্যমে আমরা আঙ্গো প্রশাসনটা জানাইতেছি আমরা আঙ্গো এমপি এমপিরা যারা আছে গভর্নমেন্টের যারা আছে এতগুলো জানাইতেছি আমরা যেন এরকম একটা উদ্যোগ যেন নিতে হয় আমরা আমাদের মাধ্যমে এত কাছে অনুরোধ করতেছি হাতারা যদি আঙ্গো অনুসন্ধান দেখে হাতারা যেন একটা যেন সিদ্ধান্ত যেন তারা আসে যেন ইয়ের লাই আঙ্গো লাগে কলার আছে জি কলার আসসালামু আলাইকুম এল্লাই ভালো লাগতেছে যে আপনার যে নতুন সংযোজন আপনি করছেন জি জি এটার তুলনা নাই ধন্যবাদ ভাই এত গুণী মানুষ এনাম ভাই
আসছে এনাম ভাইকে অনেক ধন্যবাদ আমাদেরকে অনেক কিছু জানানোর জন্য, এবং আমরা অনেক কিছু জানছি হেতু নতুন হেতনে অসুবিধা নাই। যদি এইরকম মানুষ আনেন কিছু শুদ্ধ কিছু নোয়াখালীর অসুবিধা নাই, তারপরও আমরা চাই মাঝে মাঝে জি নেক্সট আর কে কলার আছে? কলার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জি আসসালাম, কে কইছেন ভাই? আছেন ভালো ভাই? জি আছি, ভালো আছি। আপনি কে কইছেন? আমি তো কল দিতেছিলাম, আপনাদের প্রোগ্রামটা দেখতেছিলাম আর। আচ্ছা, নাম কি আপনার ভাই? আমার নাম হচ্ছে শাও। জি ভাই। আছেন ভালো নাকি? আছি, ভালো আছি। আপনার বাড়ি কোনাই? আমার বাড়ি তো ঐতিহ্যকেই আপনার ভুলি যায়, এটা তো আঙ্গুলাই লজ্জা। সার্বিক সবকিছু নিয়ে আমরা চেষ্টা করছি, বর্তমান অবস্থা নিয়ে করবো এটা, কারণ প্রবাসে থাকে আমাদের ভালো লাগতেছে। জি আচ্ছা, জি জি আসসালামু আলাইকুম। যেমন আঙ্গো মেডিকেল কলেজের ইন্টার্নি ডাক্তাররা প্রায় 6-7 জন আক্রান্ত হয়েছে, এর পাশাপাশি আঙ্গো এই নিউরো মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডাক্তার মাহফুজুর রহমান বাবু, উনি এখন ঢাকা ইবনে সিনা মেডিকেলে ভর্তি আছে, ওনার জন্য আপনারা একে দোয়া করবেন। ওনার বাড়িও আঙ্গো নোয়াখালী, তারপরে আঙ্গো আরেকজন অবশ্য কুমিল্লা ওনার বাড়ি, উনিও আঙ্গো এনে চিকিৎসা দিতে যেয়ে অপারেশনে অজ্ঞানের ডাক্তার উনিও আক্রান্ত হয়েছে, তারপরে গাইনির একজন ডাক্তার উনি হাসিনা আক্তার স্বপ্না উনিও ভর্তি আছেন ঢাকায়, তো এরকম প্রায় 15-20 জন ডাক্তার নোয়াখালীর কিন্তু এই করোনা চিকিৎসা দিতে যায়, তারা আক্রান্ত হয়েছে। এবং এর পাশাপাশি অনেক সিস্টার ওয়ার্ড বয় আয়া হইতে শুরু করি হাসপাতালে অনেক স্টাফ কিন্তু করোনা রোগীর সেবা দিতে যাই, তারা আক্রান্ত হয়েছে। আচ্ছা আনাম ভাই, আমরা আসলে সময় আঙ্গ সময় শেষ হয়ে আছে আস্তে আস্তে, আমরা আসলে আঙ্গ প্রোগ্রাম পক্ষ থেকে আমরা আঙ্গ দর্শকগুলো কমু যে হাতগুলো একটু দোয়া করে ফেললে, যারা সামনে থাকে আসলে অসুস্থ হয়েছে হাতগুলো দোয়া করে ফেললে, ইয়ের কাছে মানিদিন ভাইয়ের কাছে আইতেছি। মানিদিন ভাই, আপনার এলাকার মধ্যে আঙ্গো আর একখান জিনিস আছে, এটা হচ্ছে আঙ্গো দ্বিতীয় বৃহত্তম ধান গবেষণা কেন্দ্র আপনার বাড়ির লোকে, এটা অনেকে জানা নাই, এটা আসলে এটা নোয়াখালীতে এটা জানা নাই, এটা আঙ্গো বাংলাদেশের সবসময় আপনার ধানের উপরে তারা গবেষণা করে আর কি, ধানের উপরে গবেষণা করি, ধরেন জিয়ানে ওই এক কোয়া জমিতে আগে আপনার জিয়ানে এই 30 কেজি ধান হাইতো, হিয়ানে অনগা 90 কেজি প্রোডাক্ট করতেছে তারা, তাইলে এটা গবেষণার কারণে হইছে, এটা গবেষণার কারণে হইতেছে, এতারা গবেষণা করে, এই গবেষণা কেন্দ্র হচ্ছে নোয়াখালী, সব নোয়াখালী এটা, হেনি মানে নোয়াখালী একটা অংশ, এটা এটা আসলে এটা এটা লই আমরা গর্ব করি, আসলে এটা লই গর্ব করি আমরা, তো এটাও আমাদের গর্ব,
এই গবেষণা করি এটাকে আমরা সারা দেশে ছড়াই দিতেছি, ঠিক আছে, সবাই সারা দেশের মানুষ এটা দ্বারা উপকৃত হইতেছে। এটা যদিও আঙ্গ নোয়াখালীরা হিয়ানে কষ্ট করি করতেছে, কিন্তু এটার সুফল আঙ্গ সারা বাংলাদেশের ব্যাগে পাইতেছে, ঠিক আছে, এটা আমরা আঙ্গের জন্য গর্ব। আমরা শেষ মুহূর্তে চলে আসছি আঙ্গ, এলাম্বে একেবারে মানে 30 সেকেন্ডের ভিতরে আপনি কই দিবেন যে আঙ্গ এখন আসলে করণীয় কি, আঙ্গ করোনার লাই বর্তমানে আমরা কি করতাম, আমরা আসলে আঙ্গ তো ব্যাগে গরম বাইরে গেছি আমরা। আচ্ছা যাক, আমি আগে সুফলরে আর আয়ন টিভিরে ধন্যবাদ দিয়ে, আর লন্ডন বা যারা ইউরোপ প্রবাসী অথবা যেখানে আঙ্গ যে নোয়াখালী প্রবাসীগণ আছেন সবাই যে যেখানে আছেন ভালো থাকিয়েন, নিরাপদ দূরত্ব বজায় রাখতে হইব, মাস্ক পরতে হইব, বারবার হাত ধুইতে হইব। তেমনিভাবে আঙ্গ যে নোয়াখালী বাসিন্দারা যারা আছে নোয়াখালী বৃহত্তর নোয়াখালী, তারাও যেন এই করোনা যে স্বাস্থ্যবিধি এটা আমরা বারবার করতেছি, আপনারাও কনেন যে হাত ধোয়া, মাস্ক পরা আর দূরত্ব বজায় রাখি চলা, একসাথে জনসমাগম যেন না করে, এই যেন কারণ এই করোনা কিন্তু অনেক ডেঞ্জারাস, এটা কিন্তু কেউ রে ছাড়ানো কিন্তু সারা পৃথিবীর ব্যাকেরে ধরছে। আমি গ্রামেগঞ্জ হয়ে গেছে, এটা আর রইছে কোনা আর, হ্যাঁ আমি সর হয়েছে গ্রামেগঞ্জ হয়েছে, আর ইয়ানা ঘুরে পৃথিবীর কথা আছেন দেখলে আবু কি আর আঙ্গার আমি গ্রামে তো গেছি, হাতি আছে চলে গেছে, হ্যাঁ হ্যাঁ এনাম ভাই আসলে আপনি আঙ্গলকে আসছেন মেলা রাইত করে, আপনি আঙ্গলকে অনুষ্ঠানে আসছেন, আপনি আপনারও ধন্যবাদ, আসলে কষ্ট করছেন আঙ্গলকে মানুদ্দিন ভাই আসছেন, মানুদ্দিন ভাই ধন্যবাদ, দর্শক মন্ডলী আমরা আসলে এখন আচ্ছা দর্শক মন্ডলী আমরা আসলে অংশে একটা শেষ পর্যায়ে চলে আসছি, আঙ্গ দুজন অতিথি আসলে আঙ্গলকে আপনাদের লগে হেতাগর মেলা কথাবার্তা কইছেন, আঙ্গ লগে অনলাইন আঙ্গ মেলা দর্শক আসিল, আসলে দর্শকরা আঙ্গরে জানাইছে যে হেতাগর অনুষ্ঠান ভালো লাগছে, আপনাদের একটা ধন্যবাদ, আমরা চেষ্টা করব আসলে আঙ্গ নতুন নতুন কিছু অতিথি আনবেলাই বাংলাদেশতেও কিছু অতিথি আনবেলা চেষ্টা করব, আমরা ইনশাল্লাহ দোয়া করি আঙ্গুল্লাই আঙ্গলকে আপনারা সবসময় থাইয়েন, প্রত্যেক সোমবার হাইবেন আপনারা আঙ্গরে রাতে 10টা বাজে আইন টিভিতে সেম একবার একই সময় আপনারা হাইবেন ইনশাল্লাহ, আপনারা ভালো থাকেন, ব্যাকে সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আপনাদের ব্যাকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।